আগামীকাল 2 সেকেন্ডের জন্য আমরা সবাই ম্যাজিশিয়ান। আমাদের সবার কায়া থাকবে কিন্তু থাকবে না ছায়া। আগামীকাল ছায়াহীন কলকাতা। কোথারে তরুণ ছায়া বনের শ্যামল স্নেহ, কোথারে সুনীল দিশে বনান্ত রয়েছে মিশে। রয়েছে কায়া কিন্তু কোথায় ছায়া? রবিবার হয়তো এই প্রশ্নই উঠবে। কত কিছুই না ঘটে এই মহাজাগতিক বিশ্বে। কিছু জিনিসের ব্যাখ্যা হয়, কিছু জিনিস থেকে যায় রহস্যের আড়ালে। তেমনই এক ঘটনা ঘটতে চলেছে নো শ্যাডো বা জিরো শ্যাডো ডেতে। রবিবার সবকিছু থাকবে কিন্তু থাকবে না শুধু ছায়া। রবিবার নো শ্যাডো ডে, সূর্যের গতিপথের উত্তরায়ণ দক্ষিণায়নের ফলে বছরের দুদিন ধরে নো শ্যাডো ডে হয়। অনেকেই তা খেয়াল করেন না। রবিবার সকাল 11:35 কোনো ব্যক্তি বা বস্তুর মাথার উপর আড়াআড়িভাবে অবস্থান করবে সূর্য। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে ল্যাটিটিউড ডিক্লাইনেশন, এর স্থায়িত্ব 1.5 থেকে 2 সেকেন্ড। বছরের অন্য যে কোনো সময় সান যখন ইস্টে রাইজ করে একদম যখন টপে যায় তখন কিন্তু একদম ওভারহেডে থাকে না, নয় একটু সাউথে থাকে নয় একটু নর্থে থাকে, ফলে সবসময় একটা শ্যাডো ক্যাস্ট করে। কিন্তু বছরে দুটো মাত্র দিন হয় যখন সান একদম ওভারহেডে থাকে, যে ওভারহেড মানে বলতে আমরা যেটাকে জেনিথ বলি। পৃথিবীর সেই সমস্ত জিওগ্রাফিক্যাল লোকেশনে হয় যেটা 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এই অংশটার মধ্যে মানে ল্যাটিচুড, মানে কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার মধ্যে যে জিওগ্রাফিক লোকেশনগুলো আছে সেইখানে এই ঘটনাটা ঘটে, অন্য জায়গায় কিন্তু এইটা হবে না। তো আমাদের কলকাতায় আগামী 5ই জুন, মানে আগামীকাল ঠিক 11:35 সান একদম ওভারহেডে থাকবে এবং তার ফলে শ্যাডোটা কাস্ট হবে না। একই ঘটনার পুনরাবৃত্তি হবে জুলাই 7 তারিখ। ঠিক আমি এখন হাত রাখছি, নিচে দেখা যাচ্ছে আমার হাতের একটা ছায়া পড়েছে। কাল 11:35 থেকে পাক্কা 2 সেকেন্ডের জন্য ছায়াটা পড়বে না। এটা কোনো মহাজাগতিক বিস্ময় নয়, আসলে এটা শুধুমাত্র সূর্যের এবং পৃথিবীর কৌণিক ভৌগোলিক অবস্থান। কায়া থাকবে কিন্তু তার কোনো ছায়া থাকবে না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অয়ন, কলকাতা।